আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটা আয়না বানাইতে পারি। তো আমরা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের পরে আমরা চাই যে আমাদের মন মতো একটা আয়না আমরা তৈরি করব। তো এটা আমরা কিভাবে বানাবো, তো আজকের ক্লাসে আমরা এটাই দেখব। ওকে, তো এখন হচ্ছে আমরা সর্বপ্রথম কিনব একটা, এখান থেকে একটা বক্স নেই, তো আমরা জাস্ট এটা একটা রুম নিলাম, ঠিক আছে, একটা রুমের মতো করে নিই। জাস্ট এটা আমাদের একটা রুম, এইদিকে আমি একটা ওয়াল নেই জাস্ট দেখানোর জন্য। ওকে, তো এই যে আমার হচ্ছে দুইটা ওয়াল নিলাম, তো ওয়ালের আমি একটা কাজ করি, তো এখান থেকে হাইটটা একটু ঠিক করে দিই, 10 ফিট করে দিই। এটার হাইট দিলাম হচ্ছে 10 ফিট, আর এটার হাইটও আমি 10 ফিট করে দিলাম এখান থেকে, তো 10 ফিট দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই পাশের যে দেয়ালটা আছে, এই পাশের দেয়ালে আমি একটা আয়না দিব। তো আয়না আমি কিভাবে দিব, তো চাচ্ছি আয়না আমার চার কোনায় আয়না হোক, বা যে কোনো ধরনের আপনি আয়না চাইতে পারেন, আমি চার কোনায় একটা আয়না নিব। ওকে, তো আমি জাস্ট একটু লম্বা করে দিলাম। ওকে, জাস্ট এটাই আমি আয়না বানাবো, এটারই। তো একটু বড় করে আমি আয়না নিলাম, তো দেখছি এটা কিন্তু আমাদের আয়না, এই যেটা। তো এটা একটু পাতলা করে নিই, বেশি মোটা হয়ে গেছে। হাইট এটা আমরা একটু কমাই দিই, হাইটটা একটু কমাই দিই। ওকে, তো হাইট কমাই দিলাম আমরা, হচ্ছে এই থিকনেসটা একটু কমাই দিলাম। ওকে, তো এটা আমরা ওয়ালের সাথে লাগানোর আগে একটা কাজ করি, একটা কপি করে নিই, একটা কপি কলাম, কপি করে ওয়ালের পিছনে দিয়ে দিলাম। ওকে, তো পিছনে দেওয়ার পরে এটাকে একটু বড় করে দিই আমি, জাস্ট পিছনে যেটা ওটা কিন্তু সিলেক্ট, তো আমি এটা দিয়ে জাস্ট একটু বড় করে দিলাম চারপাশে। ওকে, এরকম। তো এটা নেওয়ার পরে এটাতে যদি আমি একটা ম্যাটেরিয়াল দিই, জাস্ট বিরে ম্যাটেরিয়াল থেকে এখানে একটা ক্লিক দিলে, ইয়েস, তো আমি বিরে ম্যাটেরিয়াল থেকে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। ওকে, এটাকে এইদিকে নিয়ে আসি, জাস্ট এখান থেকে একটা উডেন ম্যাটেরিয়াল নেই, এটা আমি পিছনে দিয়ে দিলাম। ওকে, তো এটা আমরা কীভাবে দেবো, তো আমরা যদি র্যান্ডার দিই, র্যান্ডার দেওয়ার সময় কিন্তু আপনারা মনে রাখবেন সবসময় এখান থেকে র্যান্ডার সেটিং, সেটিংয়ে যাওয়ার পর আপনারা কিন্তু সবসময় এখান থেকে বিরে দিয়ে দিবেন, ঠিক আছে। তো র্যান্ডারের সময় কিন্তু বিরে লাগবে, তো আমি এম ক্লিক দিলে শর্টকাটে আমার এই যে ম্যাটেরিয়াল এডিটর যেটা আছে এটা আমাদের কিন্তু চলে আসবে। ওকে, তো এরকম একটু হ্যাং করে মাঝে মাঝে, এতে সমস্যা নাই। তো এখন হচ্ছে জাস্ট আমার এই যে এখানে একটা ম্যাটেরিয়াল আমরা নিচ্ছি, এই ম্যাটেরিয়ালটা এখানে আমরা যদি পিক করে দিই, এই যে পিকের সাহায্যে জাস্ট এই ম্যাটেরিয়ালটা এখানে আসছে, জাস্ট এখানে আমি ক্লিক দিলে এটা আমি শো করতে পারবো, ম্যাটেরিয়ালটা দেখতে পাই যে শো করতে পারছি, দেখছি। ওকে, তো এখানে ক্লিক দিয়ে এটাকে আমি একটু পিছনের দিকে দিয়ে দিই, এটাকে এটার মাঝ বরাবর দিয়ে দিই। ওকে, জাস্ট ওইটা হচ্ছে আমাদের আয়নার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে না, জাস্ট ফ্রেম, ওইটা হচ্ছে আমাদের আয়নার ফ্রেমটা। ওকে, জাস্ট অতটুকুই রাখলাম আমি, এটা একটু বাইরের দিকে রাখলাম। তো এটা নেওয়ার পরে এখন আমি কি করবো, জাস্ট এটাকে আমি আয়না বানাবো, জাস্ট এই পাশের যে ম্যাটেরিয়ালটা আছে এখানে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের আয়নার পিছনের, আর এই ম্যাটেরিয়ালটা দিয়ে আমি এখানে আয়না বানাবো। তো এই ম্যাটেরিয়ালে ক্লিক দেওয়ার পর এই বক্সে এখানে যে ফিজিক্যাল ম্যাটেরিয়াল, এখানে একটা ক্লিক দিলেই আমরা একটু নিচে আসবো, নিচে আসলে যে বিরে লেখা দেখতে পাবো, বিরের এখানে ক্লিক দিলে আমরা একটু নিচে আসবো, এই যে দেখছি বিরে MTL, এটা জাস্ট ক্লিক করে ওকে করে দিব, তাহলে এটা হচ্ছে বিরে MTL হয়ে গেছে। এখন আমরা এই যে ডিফিউজ আছে না, এই ডিফিউজে এখানে যাব, এখানে যাওয়ার পরে এটাকে আমরা করে দেবো হচ্ছে ব্ল্যাক, টোটালি ব্ল্যাক করে দেবো, যে ডিফিউজ কালারটা ব্ল্যাক করে ওকে। আবার এখানে রিফ্লেকশনটা এখানে ক্লিক দিয়ে জাস্ট এটাকে আমরা পুরাটাই হোয়াইট করে দিব। ওকে, ঠিক আছে, এখান থেকে আমরা ফ্রেশনেল রিফ্লেকশন এটা আমরা তুলে দিব, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এই টিক চিহ্নটা আমরা তুলে দিব। ওকে, তো এখন হচ্ছে আমরা জাস্ট এই দেখছি এটা কিন্তু আমাদের আয়নার মতো হয়ে গেছে, জাস্ট এটা ক্লিক দিয়ে ধরে আমরা এখানে সাইরা দিব, এটা কিন্তু আমাদের এখন আয়না হয়ে গেছে। এই যে এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে যাব, ক্রসমস ব্রাউজার যাব, এখান থেকে নেটটা একটু কানেক্ট করে নেই, তো নেট না থাকলে কিন্তু কোনো সময় আসতে চাবে না। তো এখান থেকে জাস্ট আমরা এখানে জাস্ট আমার আগে ডাউনলোড করা ছিল ওদিকে আসছে, জাস্ট এখানে একটা ক্লিক দিই, তো ক্লিক দিলে এই যে চলে আসছে মানুষটা। ওকে, তো এই মানুষটাকে জাস্ট আমরা এটার এই পর্যন্ত নিয়ে আসি, যেন এটাকে আমরা মানুষটাকে এখানে দেখা যায়। ওকে, এটাকে একটু ঘুরাই দিই এদিকে, যেন সে এখানে সামনে দাঁড়ায় আসছে আয়নার সামনে। ওকে, এরকম। তো আমরা আয়নাটাকে আর এটাকে একটু ধরে উপরের দিকে দিয়ে দেয় আরেকটু, এই যে। ওকে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা একটা সূর্য নিব, একটা সূর্যের একটা এই নেই, যেন হচ্ছে এখান থেকে আমরা জাস্ট এই যে লাইটে যাব, লাইটে যাওয়ার পরে এখান থেকে বীরে লাইট নিব, বীরে লাইট নেওয়ার পরে বীরে সান, একটা আমরা একটা সান নিয়ে আনি, বীরে সান। ওকে, এটাকে জাস্ট ক্লিক দিয়ে ধইরা এটাকে জাস্ট উপরের দিকে করে একটু বাঁকা করে দিলাম। ওকে, তো এরকম বীরে সান নিয়ে নিলাম, বীরে সান নেওয়ার পরে আমার আর কিছু দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য যে কীভাবে আপনারা একটা আয়না করতে পারবেন, আর আমি বাড়তি কিছু করবো না। তো এখান থেকে আসবো ক্যামেরা, ক্যামেরাতে আসার পরে বীরে, এখান থেকে হচ্ছে ফিজিক্যাল ক্যামেরা, এটা নেওয়ার পর এখন আমি এখান থেকে জাস্ট এই যে ক্যামেরাটা দিয়ে দিলাম। ওকে, এটাকে একটু উপর দিকে নিয়ে আসি, ক্যামেরাটা এটাকে এই দিকে নিয়ে আসি। তো
তো এখানে ক্লিক দেওয়ার পরে এই লেফটের এখানে ক্লিক দিলে ক্যামেরা ক্যামেরা ভিউ ওয়্যার ফ্রেমের এখানে ক্লিক দিয়া ডিফল্ট শেডিং হয়ে গেছে না ওকে এখন আমাদের কাজ শেষ এখন হচ্ছে জাস্ট এটাকে একটু এদিকে নিয়ে আসা একটু ওকে এই মানুষটাকে আমরা এদিকে সরাই দিই ওকে ওকে যেন ক্যামেরাতে দেখা যায় ঠিক মতো তো এটা আমাদের হয়ে গেছে এখন আমি ক্যামেরাটাকে চাইলে আরেকটু ওইদিকে নিয়ে যাই ওকে এই যে হয়ে গেছে তো এখন যদি আমরা একটা রেন্ডার দিই এটাকে একটু জুম করে দিই যেন দেখতে সুবিধা হয় এটাকে একটু উপরের দিকে দিয়ে দিই এই যে হ্যাঁ এখন যদি আমরা একটা রেন্ডার দিই এখানে ক্লিক দেওয়ার পরে একটা রেন্ডার দিলাম আমরা একটা রেন্ডার দিই যে র্যান্ডারে র্যান্ডার দিলাম হইলে এটা একটু অন্ধকার আসতেছে কেন বুঝলাম না ওয়েট গেন্দে বিরে সরি এটা মনে হয় আমার একটু উল্টা গেছে ঠিক আছে সূর্যটা যেটা হওয়ার দরকার ছিল উপরের দিকে সেটা মনে হয় নিচের দিকে হয়ে গেছে এটা দেখি হ্যাঁ এটা উপরের দিকে হওয়ার দরকার ছিল এই সূর্যটা নিচে হয়ে গেছে এটাকে আমি নিচে নামাই দিই এই যে উল্টা হয়ে গেছিলো সূর্যটা আমার যেটা উপরে তোলার দরকার ছিল সেটা আমি নিচে করে ফেলছি তো একটা নতুন একটা জিনিস আজকে একটু আবিষ্কার করলাম তো সূর্যটা উল্টা দিকে আমি কখনো দিই নাই আজকে হুট করে এটা উল্টা দিকে হয়ে গেছে তো এখন যদি আমরা এটাকে ক্লিক দিয়া জাস্ট এই যে র্যান্ডার দিই এই দেখছি আমাদের কিন্তু হয়ে গেছে এই যে আয়না কত সুন্দর একটা আয়না বানাই ফেললাম আমরা তো এখন হচ্ছে এই যে মানুষটা এই যে তার রিফ্লেকশনটা ঠিক আছে রিফ্লেক্টটা তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি একটা আয়না বানাইতে পারি আবার দেখা যায় কি আয়নার পিছনে একটু লাইট দেয় তো আমরা এটার পিছনে আরেকটা একটু চিকন করে আপনারা একটা পার্টিশন দিবেন তো ওইটাতে লাইট বানাই দিবেন তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আয়না তৈরি করতে পারি আমরা চাইলে যে কোনো সময় আমরা যে কোনো শেপের আমরা আয়না তৈরি করতে পারি স্টাইলের তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কীভাবে একটা আয়না তৈরি করব তো আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমরা যখন সান কখন উল্টা করে নেই সূর্য সেক্ষেত্রে কিন্তু আমরা আলো আসবে না তো আমি আজকে ভুলে সূর্যটা উল্টা করে ফেলছিলাম তো এটা তারা ফোরার জন্য খেয়াল করি নাই তো এই জন্য অন্ধকার আসছিল প্রথমে ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা এটা কীভাবে করলাম তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম